লেডি ডন রীতা সিং ধন দাবি অপহরণ হত্যাকাণ্ড 13 বছরে ট্রাক চলোয়া লেডি ডন রীতা সিংক গ্রেপ্তার বিহারের পূব চম্পারণ জেলার আরক্ষী আর এসটিএফর যৌথ অভিযানত জালত পড়িল লেডি ডন রীতা সিং जिले के पताही थाना और एसटीएफ के एसओजी टीम के द्वारा कुख्यात इनामी अपराधी रीता सिंह को गिरफ्तार किया है और इस अपराधी पर कुल 50,000 रुपए का इनाम घोषित किया गया था। ये कुख्यात अपराधी जो रीता सिंह है, इन पर करीब एक दर्जन से भी ज़्यादा केस है और यह कुल 8 कांड में फरार चल रही थी। 19 बसर पूर्वे एगराकी साधारण भारतीय महिलार दरे आसिल रीता सिंहर जीवन বিপরীতে বিহারের পাতাহির বেটাউনা পঞ্চায়েতর মুখিয়া হওয়ার সূত্রে বিভিন্ন সামাজিক কামর সঙ্গে জড়িত আছিল স্বামী জিতেন্দ্র সিং। কিন্তু 2005 চনত নক্সালপন্থীয়ে জিতেন্দ্র সিংক গুলিয়াই হত্যা করার পাছত সলনি হয়ে গেল রীতা সিংর জীবন পরিক্রমা। স্বামীক হত্যা করার পাছতে পিতৃ গৃহলৈ উভতি গৈ কিছুদিন সন্তানের প্রতিপালনত ব্যস্ত হয়ে পড়িল রীতা সিং। কিছুদিন পাছত শ্রী শ্রী রবিশঙ্করৰ আর্ট অফ লিভিংৰ সৈতে জড়িত হৈ পৰিল রীতা। আর্ট অফ লিভিংৰ বাণী বিলাই বিহারৰ বিভিন্ন ঠাইত ঘূৰি ফুৰিলে রীতা সিঙে। আর্ট অফ লিভিংৰ সূত্রে বিহারৰ প্রায় প্রতিখন জেলৰ কয়দীৰ সৈতেও ঘনিষ্ঠ হল রীতা। কারাগারত আয়োজিত আর্ট অফ লিভিংৰ কর্মশালার সময়তে রীতা সিঙে গোপনে বাছনি করিলে বিভিন্ন গোচৰত বন্দী হৈ থকা একাধিক যুবকক। জামিনত মুকলাই অনার পাছত তেনে একাংশ যুবকক লৈ রীতাই গঠন করিলে আজাদ হিন্দ ফৌজ। স্বামী জিতেন্দ্র সিংর হত্যার প্রতিশোধ লবলৈ আজাদ হিন্দ ফৌজর প্রতিজন সদস্যর হাতত মারণাস্ত্র তুলি দি নক্সালর বিরুদ্ধে জঁপিয়াই পড়িল রীতা সিং। সমান্তরালকৈ ইটা ভাতার গৰাকী ব্যবসায়ী আর ঠিকাদারক ধন দাবি অপহরণ আর হত্যাকাণ্ডরে পূব চম্পারণ জেলার পূব অংশত সন্ত্রাসর আন এক নাম হয়ে পড়িল রীতা সিং। আনকি আরক্ষীয় মূরর দাম ঘোষণা করবলগা হল রীতা সিংর। জীবিত কিংবা মৃত অবস্থাত ধরাই দিয়াজনলে 50,000 টাকার পুরস্কার ঘোষণা করার রীতা সিংক অবশেষত গয়ারপর গ্রেপ্তার করিলে বিহার আরক্ষীয়ে। হত্যা, লুট, ডাকাতি জেসে জঘন অপরাধ কে মামলে থে জিনমে ইয়া বাঞ্ছিত থি আর ইসকো পুলিশ নে গ্রেপ্তার কিয়া হ্যায়। और यह कुल पताही थाना के 4 कांडों में, मधुबन थाना के 1 कांड और फिनहारा थाना के 2 लूट के कांडों में फरार चल रही थी और ये पूरी टीम ने अच्छा काम किया है। সিনেমার কাহিনীর দরে উত্থান পতনরে ভরপুর লেডিটন রীতা সিংর গ্রেপ্তারত স্বস্তির নিশ্বাস পেলাইছে পূব চম্পারণ জেলার ব্যবসায়ী কুস্তিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।